ব্রাহ্মণবাড়িয়ায় সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সকালে সোসাইটি অফ মেডিসিন আয়োজিত এক সম্মেলনে তিনি এই কথা জানান। মন্ত্রী আরও বলেন, সরকারের হাতে পর্যাপ্ত করোনা টিকা রয়েছে। রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন 21তম আন্তর্জাতিক সম্মেলন ও বৈজ্ঞানিক অধিবেশনের আয়োজন করে। উদ্বোধনী অধিবেশনে বক্তারা তুলে ধরেন স্বাস্থ্য খাতের নানা সমস্যা ও সম্ভাবনার কথা। স্বাস্থ্যের এই সকল সমস্যার থেকে আমরা যদি বেরোয় আসতে চাই, তাইলে আমাদেরকে প্রথমে ক্যাডার সিস্টেম থেকে বেরোয় আসতে হবে। মেডিকেল শিক্ষা ব্যবস্থার নানা সংকটের কথাও উঠে আসে। শিক্ষার ক্ষেত্রে আমি বলবো যে মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক্স এই চারটা বিষয়, বিশেষ করে স্নাতক শিক্ষার ক্ষেত্রে এটা সবচেয়ে বড় বিষয়, কিন্তু আমাদের এই বিষয়গুলোতে শিক্ষকের যথেষ্ট সংকট রয়েছে। প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী এসব সংকট দূর করতে নেয়া পদক্ষেপের কথা তুলে ধরেন। সচিব কমিটিতে 183টি পদ মেডিসিন বিভাগে আজকে অনুমোদন হয়েছে। পরে সাংবাদিকদের জানান, এখনো 8 কোটি ডোজ করোনার টিকা সরকারের হাতে রয়েছে। 12.5 কোটি হলো প্রথম ডোজ, আর 9 কোটি হলো দ্বিতীয় ডোজ, আর বুস্টার ডোজ প্রায় 50 লক্ষ হয়েছে। টিকার আমাদের এই মুহূর্তে তেমন অভাব নাই, আমাদের এখনো 8 কোটি ডোজ টিকা রয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় সিরাপ খেয়ে দুটি শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন অনুসারে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে যে তদন্ত রিপোর্টটা কি আসে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।